সবজিতে লেদা পোকার আক্রমণ। আর্মি ওয়ার্ম অ্যাটাকিং ভেজিটেবল। লেদা পোকাকে ইংরেজিতে আর্মি ওয়ার্ম বলে। দানে যেটা আক্রমণ করে সেটাকে সোয়ার্মিং ক্যাটারপিলার বলে। শুককীটের প্রথম দশায় পাতার সবুজ অংশ ছেঁচে খাওয়ার জন্য শুকনো বাদামি স্যুপ দেখা যায় এবং পরের দশায় আক্রমণে গাছের পাতা ঝরে যায়। ডিম থেকে কীড়া বের হয়ে পাতা একত্রে গাদা করে থাকে। পাতার সবুজ অংশ খেয়ে বড় হতে থাকে। এভাবে খাওয়ার ফলে পাতা জালের মতো হয়ে যাওয়া, পাতায় অনেক কীড়া দেখতে পাওয়া যায়। প্রাথমিক অবস্থায় কীড়া সহ আক্রান্ত অংশ ছিঁড়ে নিয়ে পা দিয়ে ফিসে পোকা মেরে ফেলতে হয়। ছড়িয়ে পড়া বড় কীটগুলোকে দরে দরে মারতে হয়। ফেরোমন ফাঁদ বা আলোর ফাঁদ পাতলে ভালো কাজ দেয়। আগাম বীজ বপন ও সুষম সার ব্যবহার করলে এর আক্রমণ কম হয়। আলু, সরিষা, পেঁয়াজ, ভুট্টা, ডাল, গম, শিম, বরবটি, লাউ সহ বিভিন্ন ধরনের ফসলে লেদা পোকার আক্রমণ হয়ে থাকে। লেদা পোকা রাতে মাটির নিচ থেকে বের হয়ে সারা রাত ফসলের ক্ষতি করে সূর্য ওঠার আগেই আবার মাটির নিচে চলে যায়। তাই লেদা পোকাকে দমন করা বেশ কষ্টসাধ্য কাজ। জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে লেদা পোকা দমন। এক, আক্রান্ত ক্ষেতে সেচ দিয়ে ডুবিয়ে দেওয়া। দুই, ডালপালা পুঁতে পার্সিং করে এদের সংখ্যা কমানো যায়। তিন, আলোর ফাঁদ ব্যবহার করে পূর্ণবয়স্ক মদ ধরে মেরে ফেলা। চার, ধান কাটার পর শস্যর অবশিষ্ট অংশ পুড়িয়ে ফেলা। ছয়, ডিটারজেন্ট গুঁড়ো, সয়াবিন তেল সামান্য সুহাগা মিশ্রিত করে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়। সাত, ডিম পাড়ার আগে 5% নিম বীজ নির্যাস প্রয়োগ করা যেতে পারে। রাসায়নিক পদ্ধতিতে দমন। লেদা পোকা দমনের জন্য ফাইটার 2.5 EC 10 মিলি প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে 5% জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা 200 মিলিলিটার। হেলিকুবার বা NPB 250 LE ও 1 কেজি জুলা গুড় 250 মিলি সেন্ডুবিট অথবা টিপল একসঙ্গে বিকেলের দিকে প্রয়োগে ভালো ফল হয়। এতক্ষণ মনোযোগ দিয়ে পুরো প্রতিবেদনটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।